দিয়াই গাড়ি দিয়ে গরু আনিলে ইয়াত আনি পেলাই ই করলে নমালে নমার পিছত মানে আমার ইয়াত কয়েছে মানে গরুটা বিক্রি করব যেটা বিক্রি সময় আমি সুদিছো দামটা কিমান লাগে সিহতে কইছে যে 15,000 টাকা তারপর লাস্ট 10,000 টাকা দিয়ে যেটা আমার সন্দেহ হল যে 10,000 টাকা এনেকা গরু বিক্রি করে নাকি কম কম 30,000 টাকা হবো তারপর আমার সন্দেহের পিছত আমি রাইজে তাই ইহতক আটক করিলো আটক করি পেলে আমি ভাই পুলিশ খবর দিল ইহতক ঘর কত ইহতক ঘর এটার ঘর দাঁতিয়ালপুরি গলে আর এটার ঘর দিয়াই গাড়ি দিয়ে একটা গরু আনিলে ইয়াত আনি পেলাই ই করলে নমালে নমার পিছত মানে আমার ইয়াত কয়েছে মানে গরুটা বিক্রি করব যেটা বিক্রি সময় আমি সুদিছো দামটা কিমান লাগে সিহতে কইছে যে 15,000 টাকা তারপর লাস্ট 10,000 টাকা দিয়ে যেটা আমার সন্দেহ হল যে 10,000 টাকা এনেকা গরু বিক্রি করে নাকি কম কম 30,000 টাকা হবো তারপর আমার সন্দেহের পিছত আমি রাইজে তাই ইহতক আটক করিলো আটক করি পেলে আমি ভাই পুলিশ খবর দিল ইহতক ঘর কত ইহতক ঘর এটার ঘর দাঁতিয়ালপুরি গলে আর এটার ঘর আনুমানিক তার বাজার মূল্য কিমান হবে আনুমানিক তার বাজার মূল্য 2500 থেকে 3000 হবে আর ইয়াত কিমান টাকা বিক্রি করে ইয়াত মানে 10,000 টাকা বিক্রি করে দিয়ে লাস্ট 15 কই 10,000 বিক্রি করে